গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি জানো না? এত বড় একটা ট্রলি নিয়েছো, তুমি জানো না কোথায় যাচ্ছ? ট্রলি নিয়ে কোথায় যায়? বাজার করতে। তো তাহলে কি কিনতে যাচ্ছ তুমি? গুড মর্নিং পাপা। গুড মর্নিং এভরিওয়ান। আজকের মর্নিংটা মানে ব্লগের শুরুটা লিফট থেকে হচ্ছে, কারণ এখন আমরা যাচ্ছি মাছ বাজার করতে। সি মার্ট বলে একটা মাছের হোলসেল মার্কেট বলতে পারো, তো ওখানে বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নিতে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি মাছ বাজার করতে, যেটা আগেই বলেছি। আর আজকের ওয়েদার মোটামুটি আমি বলবো ঠিকঠাক, কারণ আমার জন্য বৃষ্টি আর ঝড় এই দুটো জিনিস না হলেই হলো। মেঘলা আকাশ, কিছু করার নেই, ম্যানচেস্টার মানেই বৃষ্টি, মেঘ, ঝড় এইসব নিয়েই চলতে হয়। রোদের দেখা খুব একটা পাওয়া যায় না, তাও স্টিল ঝড় আর বৃষ্টিটা না হলে বেশি ভালো লাগে। তো চলো যাই, এখন যাচ্ছি বাস ধরতে। ও রিও দেখতে পেয়েছি, একটা বাচ্চা ছেলের স্কুটি নিয়ে যাচ্ছে। এইগুলোকে স্কুটার বলে বেসিক্যালি, আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে দেখা যায়, বড়দের ক্ষেত্রে ওই যে দেখতে পাচ্ছ চলে গেল পাশ দিয়ে, কারণ বাচ্চারা স্কুলে যায় আর এখানে তো সব কিছুই মোটামুটি হাঁটা পথে, আর মিনিমাম 10-15 মিনিট হাঁটতেই হয় কোনো কিছু মানে পেতে গেলে, সেটা স্কুল হতে পারে, মল হতে পারে, পার্ক হতে পারে, একদম বাড়ির কাছে খুব একটা জিনিস দেখা যায় না। স্কুটারটা রিওর খুব পছন্দ, আর রিও কদিন পরে স্কুলে যাবে, ওরও এরকম একটা স্কুটার কেনার জন্য আমরা প্ল্যান করছি। কারণ যে স্কুলগুলোতে অ্যাডমিশন হতে পারে রিওর, সেগুলো বেশ খানিকটা হাঁটা পথে যেতে হয়, মিনিমাম 15-20 মিনিট, আর ওর জন্য তো আরও একটু বেশিই লাগবে টাইম ছোটো বলে। সেই জন্য আমরা ভাবছি যে এরকম একটা স্কুটার ওকে কিনে দেবো স্কুলে যাওয়ার জন্য। ঘড়িতে 12:07 আর টেম্পারেচার 8 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 4 ডিগ্রি, বুঝতেই পারছো বেশ ভালো ঠান্ডা আছে। তবে মেঘলা থাকার জন্য সেরকমভাবে গায়ে লাগছে না ঠান্ডাটা। তবে আমাদের চোখের সামনে দিয়ে একটা ফ্রি বাস বেরিয়ে গেল, আমরা অন্য একটা নতুন রাস্তা দিয়ে আজকে আসছিলাম গল্প করতে করতে দেখতে দেখতে, তাই বাসটা মিস হয়ে গেছে। আর এখন এখানে বসে ওয়েট করছি, বেশি আগিয়ে যাচ্ছি না, কারণ এই সাদা বাসটার জন্য ওই বাসটা না দেখা যাবে না, আর না দেখতে পেলে যদি হাত না দেখাই না বাসটা দাঁড়াবে না, কারণ অনেক সময় প্যাসেঞ্জার না থাকলে বাস আর বাস স্টপেজে না দাঁড়িয়ে বেরিয়ে যায়, বেকার বেকার টাইমটা যাতে নষ্ট না হয়। আমরা ফ্রি বাসটা পেয়ে গেছি আর উঠেও পড়েছি, প্রথম বাসটা তো মিস করলাম তাই জন্য একটু ওয়েট করতে হলো। মোটামুটি 10 মিনিটের অন্তরেই চলে এসছে বাসটা, 12:14 ছিল। এই জাস্ট আমরা ভিক্টোরিয়া স্টেশনের বাইরে থেকে উঠলাম আর এখন যাচ্ছি হচ্ছে পিকাডেলি। ওখান থেকে নেমে আমরা যে বাসটা ধরবো সেটার নাম্বারটা আমার ঠিক মনে নেই, আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু মানে ভালোই মেঘলা, ফোরকাস্টেও তাই ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এটুকু তো দেখাচ্ছে, হোপফুলি হবে না, তবে মেঘ ভালোই রয়েছে। আর রোদের তো কোনো আশাই নেই, ছেড়েই দাও রোদের আশা, বাট স্টিল বৃষ্টি আর ঝড় এই দুটো যে নেই এটাই অনেক বাঁচোয়া, মেঘলা থাকুক তাতে কোনো প্রবলেম নেই। তবে আমরা এক্সপেকটেশান রেখেছিলাম 8:30 বেরোবো, মানে 9টায় ম্যাক্সিমাম, সেখান থেকে আমরা বেরোলাম বাড়ি থেকে 12:45, সো অনেক অনেক অনেকটা দেরি হয়ে গেল। এটা হচ্ছে ট্রাম স্টেশন, এটা শুডিল ট্রাম স্টেশন গেল, ওখানে মনোজিৎ বসে আছে। মনোজিৎ ওল্ড হ্যাম, মোটামুটি
বেশ কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম একটা চাইনিজ স্টোর, তার ভেতরকার সব কিছু কী কী পাওয়া যায়। তো এটা হচ্ছে সেই চাইনিজ স্টোরটা, উইংগিম। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই 8:30টার প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা আজকে আর ব্রেকফাস্ট করিনি, একেবারে লাঞ্চ করে নিয়েছি। কারণ গতকাল রাতেই আমি সব কিছু বানিয়ে রেখেছিলাম, শুধু ভাতটা সকালে উঠে বানিয়ে নিয়েছি। ভেবেছিলাম ফিরে এসে লাঞ্চ করব, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরে পড়ব, তারপরেই লাঞ্চ করব। কিন্তু এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই জন্য আর ব্রেকফাস্ট করিনি, একেবারে ভাত মাছের ঝোল খেয়ে নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি, আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, জায়গাটা না ভীষণ সুন্দর। এখানে রো হাউস রয়েছে, আর প্রত্যেকটা বাড়ির সামনে একটু করে জায়গা আছে বাগান বানানোর জন্য। মানে জায়গাটা এত ভালো লেগেছে না আমার, মনে হচ্ছে কাশ আমি যদি এখানে থাকতে পারতাম খুব ভালো হতো। এই জায়গাটা বেশ সুন্দর, অনেক ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে এদিকটায়, আর আমরা রাস্তা ক্রস করে যাব হচ্ছে ওই যে দেখা যাচ্ছে সিমার্ক, অল্প একটু বিস্তার সেখানে। মনোজিত আর রিও এগিয়ে গেছে, রোদ উঠলে এই জায়গাটা আরো বেশি সুন্দর হবে, শুধু আজকে মেঘলা করে আছে বলে। তাই আসলে এই জায়গাটার খবর আমি, আমাদেরই অ্যাপার্টমেন্টে থাকে বিদিশা, তো ওর কাছ থেকেই জানতে পেরেছি। জায়গাটা বেশ ভালো লেগেছিল, তাই ভাবলাম আমরাও আজকে একটু ঘুরে আসি। তো আমরা এই যে এসেছি, বাইরের দিক দিয়ে ঘুরে এসে ঢুকতে হলো, আর এটা হচ্ছে ওই ওয়্যার হাউসটা, বিশাল বড় নাকি, বাইরে থেকেও দেখে বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে ওদের একটা ভার্মিলিয়ান সিনাবার বলে একটা ওদের রেস্টুরেন্ট রয়েছে, তো খাওয়া দাওয়ার জন্য, কারণ এখানে এত বড় জায়গা ঘোরাঘুরি করার পরে তো খিদে পাবি। তো এটার আগে নাম ছিল ইবগো, যদিও এখনও সাইডে লেখা আছে ইবগো বলে, তো এখন সামনের দিকে হয়েছে সিমার্ক। সো চলো ভেতরে যাই, তোমাদের এন্ট্রান্স টাইমটা একবার দেখিয়ে দিই। এদিকে 8:00 না ও 9:00 থেকে, চলো একবার দেখিয়ে দিই। তো এটা রেস্টুরেন্ট হোলসেল, মানে রেস্টুরেন্ট আর মার্কেট তো দুটোই একসাথে, হোলসেল মার্কেট। তো এইটা হচ্ছে ওদের টাইমিং, প্রতিদিন সোম থেকে শুক্র হচ্ছে 9:00 থেকে 7:00, শনিবার 9:00 থেকে 5:00, আর রবিবার 10:00 থেকে 5:00। তো এই হচ্ছে ওদের ওপেনিং টাইম। চলো আমরা একটা ট্রলি নিয়ে নিই, ট্রলি নিতে হবে তো, ওকে চলো। রিও 1 টাকা দিয়ে দিয়েছে, ভালো করে হয়নি, হয়নি খুলেনি এখনো। হ্যাঁ খুলে গেছে, বাস বেরোবে না, বেরোবে না, চলো বসিয়ে দাও, পাপা ওকে বসিয়ে দাও। তোমাদের প্রথমে এন্ট্রান্সটা দেখাই, এইটা হচ্ছে একটা ছোট্ট মতো এন্ট্রান্স, আমি তো বুঝতেই পারছিলাম না প্রথমে, যাই হোক আস্তে আস্তে অটোমেটিক ডোরটা খুললো। আর এইটা হচ্ছে পুরো ওয়্যার হাউসটা, এত উঁচু, এত লম্বা চওড়া, যাই বলে থাকো। তো এই দিক দিয়ে শুরু হচ্ছে, প্রথমটায় রয়েছে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস সব কিছু, তারপর এদিকে রয়েছে তোমার মানে সাবান টাবান, ঘর পরিষ্কার করার জিনিসপত্র, তারপরে ইউজ অ্যান্ড থ্রো, প্লেট বক্স ফয়েল হ্যানা ত্যানা সব কিছু রয়েছে। তো দেখো সব কিছু তো দেখানো সম্ভব নয়, তো আমি কিছু কিছু দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে প্যাকেট মশলার এরিয়া, দই বড়া, মেদু বড়া, গুলাব জামুন মিক্স, হ্যাঁ হ্যাঁ একটা করেই আছে। ডেটটা দেখে নাও, তুমি ডেট দেখে নাও। তো এরপরে আমরা এসেছি ফ্রোজেন ভেজিটেবলের সেকশনে, তো মনোজিত দেখছে কিছু নেওয়া যায় কিনা, আর তারই নিচে রয়েছে মাছের ভ্যারাইটি, ফ্রোজেন মাছ, সবই এখানে ফ্রোজেন কিন্তু, ঠিক আছে। যেহেতু এটা বাংলাদেশি মার্কেট, সেই জন্য এখানে বাংলায় লেখা আছে ইংরাজির সাথে সাথে। এটা হচ্ছে মাগুর মাছ, তোমার এখানে রয়েছে তাজা মাছ, কি তাজা মাছ আমি জানি না, তো সরু মতো দেখতে। এখানে রয়েছে সরপুটি বড় বড়, ওইদিকে কই আছে, তারপর এখানে শোল মাছ আছে, এই যে শোল মাছ রয়েছে, এইটা হচ্ছে তোমার পাঙাশ মাছ, ফ্রোজেন বলে না, বরফের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না।
চিতল মাছের সাইজ দেখাচ্ছি, কারণ আমি তুলতে পারবো না। এত বড় চিতল মাছ, এক একটা মনে হয় 10 কিলো হয়ে যাবে, এত বড়। দাঁড়াও, এটা কত কিলো আছে? মোটামুটি ওই 5-6 কিলো। এটা কি মাছ? কাতলা মাছটা দেখো খালি, উফ, সাংঘাতিক সাংঘাতিক। এখানে রয়েছে নারকেল কোড়া, আমরা নিয়ে এসেছি এগুলো আগের বারে। এখানে কালো জামু রয়েছে, কিন্তু কালো নয়, একটু পিঙ্ক পিঙ্ক রয়েছে জামুগুলো। মিষ্টি হবে কিনা বুঝতে পারছি না, তো নিয়ে গিয়ে কোনো লাভ নেই। অনেকদিন পরে আমি ইলিশ পাইছি, ইলিশ। এই যে দেখুন, দু রকমের রয়েছে, দেখতে হবে, তো ভ্যারাইটি থাকে না। খুব যে বড় আমি এক্সপেক্ট করেছিলাম অত বড় নয়, দেখে মনে হচ্ছিল অনেক বড়, বাট ফ্রোজেন কালেকশন, আমি তো বলবো এর থেকে উইঙ্গিপটা অনেক বেশি বড়, অনেক বড় ওটা। সো খুব একটা বেশি, আমাদের 1 ঘন্টা লেগেছে। আর আমরা পার্টিকুলারলি কিছু কিছু জিনিস নেবো বলে ঠিক করে এসেছিলাম, ওইগুলোই নিয়েছিলাম। আর বেশি ঘোরার জায়গাও নেই, বেশি অপশানও নেই এখানে, মাছটাই মেন জিনিস এখানকার। আর ফ্রোজেন কিছু আইটেম রয়েছে, ব্যাস এইটুকু। সবজির কোনো ব্যাপার স্যাপার নেই, একদমই সামান্য অল্প কিছু সবজি আছে, তো ওদিকে আমরা যাইনি ওই জন্য। সো চলো বাড়ি যাই। একই জিনিস ওইটা, এটার কালারটা এটা সাদা, এই কালারটা বেশি ভালো লাগছে। এটা পিঙ্ক কি মিষ্টি একটা কালার, এই ওটা ফুল আছে, দারুন দারুন কালারটা, খুব সুন্দর। আরে হনুমান আমাদের কি নিয়েছে হাতে, ওর কুড়াতে কুড়াতে যাচ্ছে, যতগুলো দেখতে পেয়েছে সবই কুড়াবে। জায়গাটা খুব সুন্দর, এগুলো স্টোর থেকেই কিনে আনা, সেগুলোই এখন বার করে গরম করতে দেব। আর খিদে পেয়েছে প্রচন্ড, দেখি রিও যদি ভাত খায় ওকে ভাত দেবো আর আমরা এইগুলো খাবো। এখন আবার রিও এই সমস্ত খাবার দেখে একটু একটু করে খেতে শিখেছে, আগে একটুও মানে চোখেও দেখতো না, ছোঁয়া তো দূরের কথা, বাট এখন যেহেতু বড় হচ্ছে তাই নতুন নতুন জিনিসের প্রতি নেশা বাড়ছে। আর দুদিন পরে যখন স্কুলে যাবে তখন তো বোধহয় এইসব দিয়েই দিন কাটবে, তখন আর ভাত রুটি সবজি এসব খাবে কিনা আমি নিজেও জানি না। আর এদিকে দেখো মনোজিৎ এখানে মাকে ভিডিও কল করে কী কী আনা হয়েছে নতুন নতুন জিনিস, তারপর স্পেশালি এই মাছ সব কিছু দেখাচ্ছে। নতুন জিনিস দেখা বা দেখানো দুটোর এক্সাইটমেন্টই কিন্তু অনেক বেশি থাকে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এই জিনিসপত্রগুলো এবার গুছিয়ে তুলে দেবো ফ্রিজের মধ্যে, যেহেতু ম্যাক্সিমামটাই ফ্রোজেন জিনিস রয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী কিনেছি। মেনলি আজকে মাছ কিনতে গেছিলাম তাই মাছটাই বেশি রয়েছে, আর টুকিটাকি কয়েকটা সবজি আছে আর গ্রসারির একটা দুটো জিনিস আছে। তো ব্যাকগ্রাউন্ডে রিও আর পাপার কথাবার্তা তোমরা শুনতে পাবে, কারণ ওরা দুজন মিলে কী করছে ভগবানই জানে। তো যাই হোক, তো এখন চলো দেখিয়ে দিই কী কী কিনেছি আজকে। তো প্রথমে দেখাচ্ছি সবজিগুলো, এখানে আমি একটা ফ্রোজেন ড্রামস্টিকের প্যাকেট নিয়েছি, মানে সজনে ডাঁটা। দামগুলো আমি নিচে স্ক্রিনে লিখে দেবো, কারণ এখন খুঁজে খুঁজে বলাটা আমার পক্ষে একটু কঠিন। আচ্ছা, এটা নিয়েছে 1.69 টাকা, মানে 169 টাকা নিয়েছে। এটার ওয়েট আছে তোমার 312 গ্রাম। তো এটার একটা প্যাকেট নিয়েছি। আর নিয়েছি কাঁচা আম, এটা ওই চাটনি করতে একটু হেল্প হবে সেই জন্যই। এখানে আম পাওয়া যায় একটা একটু পাকা পাকা দেখতে আমটা, আর কাঁচা আমও হয়তো খুঁজলে ইন্ডিয়ান স্টোরে পেয়ে যাব, বাট এটা দেখলাম ফ্রোজেন রয়েছে যেহেতু তাই জন্য কাঁচা আমের একটা প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়েছি প্রচুর লতি, প্রথমবার নিয়ে এলাম, দেখলাম যে সেই জন্য নিয়ে এসেছি। ছোটো চিংড়িটা আনা হয়নি, তো ছোটো চিংড়িটা এখানকার সুপার স্টোর থেকে নিয়ে নেব। তো এটা একটা নিয়েছি, এটা নিয়েছে 1.29 টাকা, মানে 129 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আর নিয়েছে মনোজিৎ এখানে কুল,
যদিও সরস্বতী পুজোর অনেক বাকি আছে, বাট স্টিল নিয়ে এসছে খাবে বলে, ঠিক আছে তো এটা নিয়েছে। আচ্ছা কাঁচা আমটাও কিন্তু, এই কাঁচা আমটাও কিন্তু 1.29 টাকা নিয়েছে, 300 গ্রাম আছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে তোমার 129 টাকা। একটা গিটসের গোলাপ জামুন মিক্স নিয়েছি, অনেকদিন ধরে আমার গোলাপ জামুন বানানোর শখ, মানে খাওয়ার শখ আর কি বেসিক্যালি, কিন্তু ওই আমার ঠিক গোলাপ জামুনটা বানাতে আমি পারি না, সেই জন্য এটা নিয়ে এসেছি। এটা লেখা আছে 40টা গোলাপ জামুন হবে, তো এটা একটা নিয়েছি। একটা জোয়ানের প্যাকেট নিয়েছি, জোয়ানটা রিডাকশনে চলছিল, এটা 300 গ্রাম রয়েছে, মোটামুটি 75 পয়সা মতো দাম নিয়েছে রিডাকশন প্রাইসে। একটা নিয়েছি এরকম বিট নুন, এটাও 300 গ্রামই আছে, এটার ওজন নিয়েছে, এই সরি দাম নিয়েছে 99 পেন্স, মানে 99 টাকা। আর নিয়েছি একটা স্টার অ্যানিসের প্যাকেট, 100 গ্রাম রয়েছে এটাতে, এটার দাম নিয়েছে 2.99 টাকা, মানে 299 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এই যে আর এরকম মুড়ির প্যাকেট নিয়েছি, তো আমাদের মুড়িটা প্রায় শেষ হয়ে গেছে, তো বৌদি দিয়েছিল মুড়ি অনেকগুলো প্যাকেটই, তো শেষ হয়ে গেছে সেইগুলো, সেই জন্য মুড়িটা দেখতে পেলাম। আর আমরা যেরকম মুড়ি খাই, এই যে দেখো লম্বা লম্বা সরু সরু, এটাই, নাহলে এখানকার ইন্ডিয়ান স্টোরগুলোতে দেখেছি মোটা মোটা সাদা মুড়িগুলো, কোনো টেস্ট নেই, বেকার খেতে আমার লাগে, তো এটা একটা নিয়েছি। একটা নয় 3টে প্যাকেট আছে 400 গ্রামের ওজনে। আর একটা সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, তো এটা ওখানে দেখলাম একটু কম প্রাইস, অ্যাজটাতে একটু বেশি দেখলাম, মানে খুব বেশি নয়, 50 পয়সা এদিক ওদিক, তো যেহেতু দেখলাম আছে সেজন্য নিয়ে নিলাম এটা একটা। তেল প্রায় শেষ, এবার আসি আসল জিনিস, মাছ। প্রথমে দেখাই চিংড়ি মাছ নিয়েছি, এটা ফ্রোজেন না, এটা ফ্রেশ চিংড়ি, এই যে দেখো চিংড়িগুলো না বেশ বড় বড়, এতটা বড় করে, তো অনেকগুলোই হয়েছে, এটা 500 সামথিং রয়েছে। আমাদের পাশে একটা অ্যাপার্টমেন্টে একজনদের 2টো ডগি আছে, ঘুরতে বেরিয়েছে চিৎকার করছে, তো যাই হোক এটা নিয়েছি, এটা 600 থেকে একটু কম আছে, তো এটা পার কিলো নিয়েছে 7 টাকা করে, 6.99, তো ঠিকঠাকই নিয়েছে। আর এই যে যেটার জন্য যাওয়া মেনলি, সেটা হচ্ছে যে ইলিশ মাছ, তো এটা হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার ফ্রোজেন ফিশ হিলসা, এটা ওজন 1000 থেকে 1200 গ্রামের মধ্যে রয়েছে, আর দাম হচ্ছে তোমার 11 টাকা। এটা গেল, এটা আমি গোটা নিয়ে চলে এসেছি, চাইলে তুমি কাটিয়েও নিয়ে আসতে পারো, কিন্তু কেটে দিলে কি হবে, আমরা যেহেতু ইলিশ মাছ এরকম মানে কাটা অবস্থায় ধুই না, এটাকে তো ধুতে হবে আগে, তো আমি এটাকে বরফ থেকে ছাড়িয়ে পাখনা টাকনাগুলো কেটে পরিষ্কার করে নেবো কাঁচি দিয়ে, দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে তারপর রান্না করবো। আমরা ইলিশ মাছটা কাটার পরে কিন্তু আর ধুই না, তো তাতে করে ইলিশ মাছের টেস্টটা চলে যায় আমার মনে হয়, ছোটোবেলা থেকে আমি দিদাকে মাকে দিদিকে তো এরকমভাবেই কাটতে দেখেছি, তো সেই জন্য এইভাবেই চেষ্টা করতে পারি, একটু টাফ হবে কাটাটা, বাট স্টিল হয়ে যাবে আশা করি। আর নিয়েছি পুঁটি মাছ, তো বেশ বড় সাইজের পুঁটি, ঠিক আছে, কিন্তু মানে এমনি নিলাম, পুঁটি ইউজুয়ালি আমার ছোটো পুঁটিটা আমার ভালো লাগে না, যেহেতু একটু বড় সাইজের তাই জন্য দেখলাম, সেই জন্যই নিয়ে নিয়েছি এটা একটা। আর এটা তোমার কি বলো তো, মানে মাঝে সাঝে ডাল আলু সেদ্ধ আর পুঁটি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু হেব্বি লাগে, আমার তো হেব্বি লাগে, তো সেই জন্য এটা একটা নিয়েছি। আর নিয়েছি রুই মাছের ব্লক, এখানে সব কিছুই না এরকম ব্লকে পাওয়া যায়, বরফের চাইয়ের মধ্যে ব্লক করে প্যাকেট করে রাখা আছে, তো এরকম রুই মাছের প্যাকেট নিয়েছি, মানে ব্লকে নিয়েছি 2টো নিয়েছি, এগুলো হচ্ছে তোমার ওজন রয়েছে 500 গ্রাম করে, তো মোটামুটি 6-7 পিস করে রয়েছে এক একটা ব্লকে, তো 2টো ব্লক নিয়ে নিয়েছি। ইউজুয়ালি আমি গোটা নিয়ে আসি কাটিয়ে, কিন্তু সেটাতে কি হয় অনেক বেশি মাছ হয়, আর সেগুলো আমাকে এসে বাছতে হয়, আঁশ ছাড়াতে হয়, ঠান্ডায় মোটামুটি 2 ঘন্টা লেগে যায় আমার সেগুলোকে রেডি করতে, তো সেই জন্য এই ব্লকটা নিয়ে নিয়েছি, এটা পুরো বাছা পরিষ্কার করা রয়েছে, তো আমার ওই ঝামেলাটা আর থাকবে না সেই জন্য, তো এটা নিয়েছি। আর লাস্টলি হচ্ছে যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে তোমার কই মাছ, তো এটা হচ্ছে দেশি কই, একটা হাইব্রিড কইও রয়েছে যেটা বড় হয় সাইজে সেটা, তো এটা দেশি কই সেজন্য নিলাম,
তো এটা ওই মোটামুটি 6টা বোধহয় 6টা মোধায় রয়েছে, না কত একটা রয়েছে জানি না, 6টাই হবে। এটাও 500 গ্রামই ওজন রয়েছে, ঠিক আছে। সব থেকে ভালো ব্যাপার এই একই যে মাছগুলো বাছা পরিষ্কার করা, পেট কেটে ক্লিন করার রয়েছে, এই যে ক্লিন লেখাই আছে, তো বাছার ঝামেলাটা আমার আর থাকলো না, জাস্ট ডিফ্রস্ট করে রান্নায় ব্যবহার করতে পারবো, একবার ধুয়ে নিতে হবে আর কি সেই জন্য। তো ব্যাস এই গেল হচ্ছে আজকের মোটামুটি তোমার মাছ বাজার আর টুকিটাকি গ্রসারি আর সবজি বাজার, ব্যাস এই হচ্ছে দোকান সাদা। তো এখন ওই কুলগুলো আর সাথে কিছু চেরি আছে ফ্রিজে, সব কিছু ধুয়ে এগুলো জল ঝরাতে রেখে দেব, আর এই ফ্রোজেন জিনিসপত্র মাছ টাচগুলো সব ফ্রিজে ঢুকিয়ে গুছিয়ে রাখবো। তো চলো এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের এই ইপকোর ব্লগ কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না, যারা নতুন দেখছো তারা প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।